হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। অসুস্থ অপুকে দেখতে হাসপাতাল গেলেন সুপারস্টার শাকিব খান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইদানিং খুবই ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস, কাজ নিয়ে খুবই ব্যস্ত। কাজের ফাঁকে নিজেকে সময় দিতে পারে না অপু বিশ্বাস। এক একটা সিনেমার পর এক একটা শেষ করে দিচ্ছে শুটিংগুলো। অপু বিশ্বাস বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছেন, ছেলে আব্রাহামকেও সময় দিতে পারে না। নিজের শরীরের তো কোনো সময়ই দেয় না, ঠিকমতো নেই ঘুম, ঠিকমতো নেই খাবার, তাই হঠাৎ প্রেশার লো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম ফোন দিয়ে তার বাবা সাকিবকে বলে, বাবা মাম্মা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটাল নিয়ে এসেছি, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো। সাকিব খান জয়ের কথা শুনে তাড়াহুড়ো করে হসপিটাল চলে এসেছে। এসে দেখে সত্যি এই অপু অসুস্থ, স্যালাইন দিয়ে শুয়ে রেখেছে। ডাক্তারের সাথে কথা বলেছে সাকিব খান, ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, ওষুধ দিয়েছি এবং স্যালাইন দিয়ে দিয়েছি, শরীর অনেক দুর্বল এবং প্রেশার লো হয়ে গিয়েছে, এই কারণেই অসুস্থ হয়েছে, অন্য কোনো সমস্যা নেই, সব চেক আপ শেষ হয়েছে। হঠাৎই অপু বিশ্বাস অসুস্থ হলেন, ছেলে আব্রাহাম খান জয় খুবই কান্না করছিল। সাকিব খান এখনও অপু বিশ্বাসকে ভালোবাসে, তা না হলে জয়ের কথাতে নিজের কাজকর্ম ফেলে চলে এসেছে হসপিটাল অপু বিশ্বাসকে দেখতে। এভাবেই ভালোবাসা থাক অনেক বছর, জয়কে নিয়ে সুখে থাক সাকিব অপু, এটাই ভক্ত দর্শকরা চায়। আর চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।